শেয়ার করতে চলেছি। আশা করছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। হ্যাঁ, কদিন আগেই চলছিল নাইকা আর পার্পেলে প্রচুর প্রচুর সেল, আর সেখান থেকে আমি অনেকটা মানে বলতে পারো হিউজ ডিসকাউন্টে হিউজ একটা মানে মানে হিউজ অ্যামাউন্টের প্রোডাক্টস আমি পারচেস করেছি। মানে বলতে পারো লো প্রাইস থেকে হাই প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টসের মধ্যে মানে আমি অনেক প্রোডাক্টস পারচেস করে নিয়েছি অলরেডি। মানে বলতে পারো প্রায় 12,000 টাকা শপিং করে ফেলেছি। কী কী পারচেস করেছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেকটা ভালো তো লাগবেই, সাথে সাথে অনেকটা হেল্পফুলও হবে, কারণ সামনেই রয়েছে দুর্গা পুজো। আমি দুর্গা পুজোর স্পেশাল প্রচুর প্রোডাক্ট কিনেছি, সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমি আজকে কত প্রোডাক্ট কিনেছি, কী কী কিনেছি। আর আজকের প্রোডাক্ট যা যা আমি প্রোডাক্টগুলো আমি যা যা পারচেস করেছি আমি আগে বেশিরভাগটাই আমি ইউজ করিনি, আর অনেকগুলো আছে যেগুলো আমি ইউজ করেছি, মানে আবার আমি পারচেস করলাম, রিপারচেস করেছি অনেক প্রোডাক্টস আছে যেগুলো আমার ভীষণ ভালো লাগে, আর যেগুলো শেষ হয়ে গেছে অলরেডি সেগুলোই আমি অনেক কিছু পারচেস করেছি, আর অনেক কিছু আমি নতুনও পারচেস করেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কিছু কিছু রিভিউ তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেকটা হেল্পফুল হতে চলেছে। সো বেশি কথা বলবো না, কারণ নাহলে অনেকটা লং হয়ে যাবে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম টাইপের কোনো রকম ধামাকা সেল আসলে সেখানে যাতে তোমরা নোটিফিকেশনটা পাও, কারণ এই সেল থাকলে কিন্তু অনেকটা ডিসকাউন্টে তোমরা যে কোনো প্রোডাক্ট পাবে। আর সামনে রয়েছে দুর্গা পুজো বা আরও অনেক ফেস্টিভ সিজন রয়েছে, তার আগে কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর সেল চলে, তো সেটার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের কাছেও নোটিফিকেশন পৌঁছে যায়, তোমরা যদি সেলে খুব কম প্রাইসে একটু ভালো রেঞ্জের প্রোডাক্টও পারচেস করতে পারো। সো আমি কিন্তু বেসিক্যালি আজকে সমস্ত প্রোডাক্ট যা যা কিনেছি বেশিরভাগটা অ্যাফোর্ডেবলের মধ্যে, বেশি আর কিছুটা হাই এন্ড প্রোডাক্টও আছে। সো চলো তোমাদের সাথে শেয়ার করি, ফার্স্টেই দেখো তোমাদের সাথে শেয়ার করি যে এতগুলো হচ্ছে গিয়ে বক্স, এই যে নাইকা পার্পেল সমস্ত কিছু আছে। বেশিরভাগটা আমি নাইকা থেকে সরি পার্পেল থেকেই আমি বেশিরভাগটা প্রোডাক্ট কিনেছি, কারণ পার্পেল একটু হিউজ সেল চলছিল আর নাইকাতেও বেশ ভালো সেল চলছিল। তো আমি দুটো মিলিয়ে যেখানে যেখানে আমি যে যে প্রোডাক্টগুলো একটু বেশি ডিসকাউন্টে পেয়েছি আমি সেখান থেকেই পারচেস করেছি। তো দেখতেই পাচ্ছ মোটামুটি 4টে বক্স আছে, তো আমি ছোটো দিয়ে একদম স্টার্ট করবো, 1, 2, 3, 4 বক্স আছে, তো আমি একদম ছোটোটা দিয়ে স্টার্ট করছি। সো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, বক্সগুলো একটু ওপেন করা আছে, তার কারণ হচ্ছে আমি একটু আগে শর্টস মানে শর্টস ভিডিও এটার মানে কি বলবো শ্যুট করছিলাম আর কি, এই প্যাকেজ ওপেনিংয়ের, তো সেটার জন্য আমাকে শ্যুটটা করে নিতে হয়েছে, সো তাই জন্যই এটা ওপেন করা রয়েছে, বাট আদারওয়াইজ প্রোডাক্ট আমার সেভাবে কিছু খোলা নেই। সো চলো এবার প্রোডাক্টগুলো খুলে খুলে আনবক্সিং করবো আর তোমার সাথে শেয়ার করবো। তো চলো এটাকে ফার্স্টে দেখবো এই ছোটো বক্সে, এটা কিন্তু অলরেডি ওপেন, দেখতেই পাচ্ছ আমি তোদেরকে প্রথমেই বললাম যে বক্সগুলো ওপেন করেছি, তার কারণ হচ্ছে শর্টস আমি শ্যুট করছিলাম, সো তার জন্য আর কি ওপেনিংটা আমার করতেই হয়েছে, তো সেটার জন্য আর কি ইমা। ও আচ্ছা, এর মধ্যে থেকে মানে এক গাদা এইগুলো বেরালো, ঠিক আছে। সো লাস্টে একটা প্রোডাক্ট, ওয়াও এত বড় বাক্সে জাস্ট একটাই প্রোডাক্ট আছে গাইস, কি বলবো দুঃখের কথা। আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস না আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না, কারণ যতটুকু ডিসকাউন্ট দিয়েছে আমি সেগুলো তোমাদেরকে না স্ক্রিনে ডিসকাউন্ট প্রাইসটা দিয়ে দেবো, আর সাথে এটার আসল প্রাইসটা ডিসকাউন্ট প্রাইসটা তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো দেখে নাও, এটা হচ্ছে কি ফার্স্ট প্রোডাক্ট, এটা যেহেতু একটা বক্সের মধ্যে একটাই প্রোডাক্ট ছিল, সো ফার্স্ট বক্স তো আমার ওপেন হয়েই গেল। সো এটা হচ্ছে গিয়ে পার্পেলের একটা লিকুইড এভরিডে কনসিলার, এটা না সিলটাও তো খোলা, এটা পুরোপুরি সিল করা, চলো এটাকেও ওপেন করি, কিন্তু ওপেন হচ্ছে না কোনো। এটা হলো পার্পেলের একটা লিকুইড কনসিলার, এটা শেড নাম্বার আমি নিয়েছি হচ্ছে পিনাট 04, এটা শেড নাম্বার রয়েছে, দেখা যাক শেড নাম্বারটা আমার মেলে কি না, কারণ যেহেতু সমস্ত কিছুই অনলাইনে, তো সেটার জন্যই আর কি এটা একটু টেনশন। বাও, প্যাকেজিংটা কিন্তু ভীষণ সুন্দর, একদম ম্যাচ করেছে, সিরিয়াসলি বলতে একদমই ম্যাচ করেছে, কারণ দেখো স্কিন টোন গায়ের থেকে মানে আমাদের হাতের থেকে ফেসের স্কিন টোন কিন্তু একটু লাইট হয়, তো মানে আমার তো তাই, তো তার জন্যই বলছি একদম ম্যাচ করে গেছে, বেশ ভালোই চুজ করেছি আমি শেডটা। সো যাই হোক, এটা হচ্ছে কি একটা কনসিলার ফার্স্ট পারচেস করেছি। নেক্সট এবার তোমাদেরকে দেখাবো আর একটা পার্পেলের বক্স রয়েছে, এইটার মধ্যে কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। এটা না এসে এরকম মানে মনে হচ্ছে বক্সটা মার খেতে খেতে এসেছে, এরকম মানে কি বলবো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এর মনে। যাই হোক চলো এটাকে ওপেন করি, এটার মধ্যেও ফার্স্টে এই সমস্ত, তারপরে আছে এই যে এর মধ্যেও আছে মোটামুটি অনেকগুলো প্রোডাক্টসই আছে, চলো ফার্স্ট থেকে শুরু করি।
এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে NYB এর একটা টুইন মিনি লিপস্টিক, দুটো মিনি লিপস্টিক আছে এর মধ্যে, আর এটা কিন্তু একদম ফ্রি প্রোডাক্ট। আরও একটা কথা তোমাদেরকে বলি যে তোমরা যখন এত সেলে যখন এত প্রোডাক্টস কিনবে, তোমরা কিন্তু প্রচুর প্রোডাক্টস ফ্রি পাবে। মানে এটা হয়তো খুব মিনি একটা সাইজের দিয়েছে, বাট অনেক মানে হিউজ বড় প্রোডাক্টও কিন্তু তোমরা ফ্রি অফ কস্টে পাবে ওখান থেকে, যদি তোমরা অনেকগুলো প্রোডাক্টস একবারে আর কি ইয়ে করো। এরকম এরকম সাইজের সো আমি তোমাদেরকে ফ্রি প্রোডাক্টগুলো দেখাবো, অবশ্যই দেখো। এই যে দুটো শেডের লিপস্টিক দিয়েছে এরকম ছোটো ছোটো, এগুলো অবশ্যই আমি ট্রাই করব আর সেগুলো রিভিউ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, শর্ট বড় সমস্ত ভিডিও আসবে, সোয়াচ ভিডিও আসবে। তোমরা যদি চাও যে লিপস্টিক সোয়াচ ভিডিও দিতে বা কেমন কী কোন প্রোডাক্টের রিভিউ যদি তোমরা চাও, আমি বড় ভিডিও বা শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো তার জন্য আমাকে কমেন্টটা করো তাড়াতাড়ি করে যদি তোমরা চাও। তো চলো নেক্সট প্রোডাক্ট হচ্ছে গিয়ে এটি, চলো এটাকে বাবা এত খুলেই যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে গিয়ে পার্পেলেরই আর একটা প্রোডাক্ট আমি নিয়েছি। পার্পেলের প্রোডাক্টগুলো কিন্তু আমি ফার্স্ট টাইম পারচেস করছি, মানে এই পার্পেল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ফার্স্ট টাইম পারচেস করেছি। এটা হচ্ছে গিয়ে কনসিলার প্যালেট একটা, আর এটা কিন্তু খুবই ভালো একটা প্যালেট, মানে ভালো রিভিউ আছে এটার খুবই। সো আর এটার দামটাও বেশ হাই আছে, বাট এটা ডিসকাউন্টটা অনেকটা কম নিয়েছে বলে আমি নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ মোট ছটা কালার রয়েছে, তোমরা এটা দিয়ে মানে অ্যাকচুয়ালি এটা দিয়ে তোমরা কালার কারেকশন বা তোমরা কনসিলার ফাউন্ডেশন সমস্ত কিছুর কাজ করতে পারবে, তো আমি সেটা ভেবেই নিয়েছি। আর এই সমস্ত প্রোডাক্ট তোমরা যদি পারচেস করো তো করতে পারো, আর এগুলোর যদি তোমরা রিভিউ চাও অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আমি কিন্তু তোমাদেরকে ভিডিওতে শেয়ার করে দেবো, মানে ইউজ করে তোমাদের সাথে আমি রিভিউটা শেয়ার করবো। কারণ হচ্ছে গিয়ে এমনি এমনি আমি এরকমভাবে তো রিভিউ শেয়ার করতে পারবো না, মানে না ইউজ করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করতে পারবো না। আর এখানে প্রচুর প্রোডাক্ট আছে, তো আমি একটা করে যদি এখন রিভিউ শেয়ার করতে যাই তাহলে কিন্তু তোমাদের অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আমি কিছু কিছু প্রোডাক্টের রিভিউ তোমাদেরকে শেয়ার করে দেবো, আর এগুলো আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো, তার জন্য চ্যানেলটা চোখ রাখো। নেক্সট এবার এর মধ্যে আরও একটা প্রোডাক্ট রয়েছে, আরও তিনটে প্রোডাক্ট রয়েছে, তো আমি এটাকে আগে ওপেন করে নিই। এটা হচ্ছে গিয়ে সুইস বিউটির একটা ফিউশন হাইলাইটার, এটার আরও একটা শেড আমার কাছে আছে যেটা একদম শ্যাম্পেন গোল্ডেন বা একটু হোয়াইটিশ টাইপের শেড আছে, ওইটা আমার কাছে আছে, আর এটা কিন্তু একটু পিঙ্ক শেডের মধ্যে। এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে 04, আর এটার শেড নাম্বার রয়েছে 02। এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা শেড রয়েছে দেখতে পাচ্ছ। চলো একটু স্ক্র্যাচ করে দেখিয়ে দিচ্ছি, এই হাইলাইটারটা কিন্তু ভীষণ ভালো, আমার কাছে আগেও একটা ছিল যেটা খুবই ভালো একটা হাইলাইটার, আর এটা আমি ইউজ করেছি বলে তোমাদের সাথে রিভিউ শেয়ার করলাম। কারণ এটা ভীষণ ভালো পিগমেন্টেড আর খুব সুন্দর, এটার কালারগুলোও ভীষণ সুন্দর, তোমরা যে কোনো একটা পারচেস করতে পারো। হ্যাঁ নেক্সট প্রোডাক্ট এর মধ্যে রয়েছে আরও একটা NYB এর একটা প্রোডাক্ট রয়েছে, আর এটা আমি নিয়েছি হচ্ছে গিয়ে একটা কভার অল ডে কভার স্টিক, মানে এটা একটা ফাউন্ডেশন স্টিক বা কনসিলার স্টিক যাই বলো না কেন, মানে এটা তোমরা সব রকম কাজে ইউজ করতে পারবে বেসিক্যালি। এটা হচ্ছে গিয়ে NYB অল ডে কভার স্টিক, এটা শেড নাম্বার হচ্ছে 08। একটু ডার্ক শেড হয়ে গেছে এটা আমার থেকে, বাট এটা চলে যাবে, কন্ট্রোল করতেও কিন্তু এটা খুব ভালোভাবে কাজ করবে। যদি তোমরা ডার্ক শেড নাও কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারো। আর দেখো এখানে দেখো শেডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম স্কিন টোনের সাথে ম্যাচ করে, মানে একদম স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে গেছে বলতে পারো, মানে একদম প্যান স্টিক যেমন ভাবে তোমরা ইউজ করো এরকম ভাবে ইউজ করতে পারবে। খুব সুন্দর কিন্তু একটা মানে লাইট ওয়েট একটা বেসও দেয়, বেশ ভালো কিন্তু, একটু অয়েলিনেস কিন্তু ব্যাপার আছে যেটা বুঝলাম। আচ্ছা যাই হোক এটা পারচেস করেছি, আর এই বক্সে আরো একটা লাস্ট প্রোডাক্ট আছে, চলো সেটাও তোমাদেরকে আনবক্স করে দেখাই। লাস্ট প্রোডাক্ট হচ্ছে এই যে এইটা রয়েছে, তো এটা হচ্ছে গিয়ে সুইস বিউটি স্টুডিও ফিনিশ একটা প্রাইমার, ম্যাট অ্যান্ড পোরলেস। এই প্রাইমারটা প্রচুর রিভিউ দেখেছি, আর এই প্রাইমারটা আমি ফার্স্ট টাইম নিয়েছি, আর প্রাইমারটা মানে খুবই ভালো রিভিউ আছে বলতে পারো। সো দেখা যাক ট্রাই করে, তো তোমাদের সাথে অবশ্যই জানাবো যে কেমন কি এটা প্রাইস অনুযায়ী কেমন। তো চলো এটাকে ওপেন করো দেখি যে প্যাকেজিংটা কেমন আসছে। ভীষণই সুন্দর, আর এটা জানি না আমি কেমন কি কাজ করবে, এটা আমি ভিডিওতে তো ইউজ করবোই, সামনেই রয়েছে দুর্গা পুজো আর তার আগে প্রচুর লুক আসছে। তো সমস্ত মানে বলতে পারো সমস্ত প্রোডাক্টসই আমি প্রত্যেকটা লুকে কিছু না কিছু তো ইউজ করবোই, তখন তোমাদেরকে ডেফিনেটলি রিভিউ তো শেয়ার করবো। তার জন্য কিন্তু চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এটা হলো সুইস বিউটির স্টুডিও ফিনিশ প্রাইমার।
এবার আনবক্স করবো নাইকার এই পার্সেলটা, কারণ এটাই হচ্ছে লাস্ট ছোট বক্স, তারপরে বড় বক্স ওপেন করবো ওটা পার্পেলের, আর এটা নাইকার আনবক্স করছি। তো চলো নাইকাটার আগে করে ফেলি। নাইকা মানে এটা দিয়ে প্রোডাক্ট কিনলে মেখে তোমরা একদম নাইকা হয়ে যাবে গাইস। তো যাই হোক, এখান থেকে ফার্স্ট প্রোডাক্ট বার করি। আচ্ছা ফার্স্ট হচ্ছে কি, এই প্রোডাক্টটা রয়েছে। আচ্ছা এটা হচ্ছে কি নাইকা, যেমন পার্পেল থেকে আমি পার্পেলের প্রোডাক্ট নিয়েছি, মানে সেরকমই আর কি নাইকা থেকেও কিন্তু আমি নাইকার প্রোডাক্টও নিয়েছি। দেখা যাক, এই প্রোডাক্টগুলো আমি খুবই ভালো রিভিউ দেখেছি তার জন্যই নিয়েছি, অনেক দিন ধরে এই সমস্ত রিভিউ দেখেছি, অনেক লোককে ইউজ করতে দেখেছি। তো যাই হোক, এটা হচ্ছে নাইকার ম্যাট টু লাস্ট ফোর ব্লারিং লুজ পাউডার, যেটা শেড নাম্বার নিয়েছি 03 ব্যানানা। তো এটাকে ওপেন করে দেখা যাক যেটা কেমন রয়েছে। ও বাও, এর মধ্যে একটা কিন্তু এই দেখো পিৎজা পাউচ রয়েছে, যেটা দিয়ে তোমরা সেট করতে পারবে। এটা হলো পাউডারটা। তো সমস্ত প্রোডাক্টসই ইউজ করার পরই আমি তোমাদেরকে জানাতে পারবো। এটা মোটামুটি 800 টাকা মতো দাম, বাট এটা কিন্তু ডিসকাউন্টে অনেকটা কমে পেয়েছি। আর তোমরা যারা যারা মানে ওপেনিং মানে কি বলবো মানে পার্সেল ওপেনিং ভিডিও দেখতে পছন্দ করো বা ওপেনিংয়ের ভিডিও শর্টগুলো দেখতে চাও, তারা অবশ্যই আমার শর্টসগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে। সো এই গেল একটা প্রোডাক্ট এই বক্সের। এই বক্সে আরও প্রোডাক্ট রয়েছে। তো এই বক্সে এই কটার লাস্ট এই বক্সে প্রোডাক্ট রয়েছে। তো এর মধ্যে কী কী আছে চলো দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। ফার্স্টেই হচ্ছে গিয়ে নাইকার আর একটা প্রোডাক্ট আমি নিয়েছি, সেটা হলো প্রেপ মি আপ ফেস প্রাইমার, যেটা টোন অ্যান্ড স্মুথ অ্যান্ড প্লাস পারফেক্ট রয়েছে লেখা আর কি। তো এটারও কিন্তু খুব ভালো ভালো রিভিউ দেখেছি এবং প্রচুর মানুষকে এটা ইউজ করতে দেখেছি এবং ভীষণ ভালো ভালো রেজাল্টও দেখেছি। তো তার জন্য এটা আমি নিয়েছি নিউ, ঠিক আছে। তো এটা জানি না কেমন কি রেজাল্ট হবে, তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন রেজাল্ট হচ্ছে। দেখা যাক ম্যাট ফিনিশ সুন্দরভাবে ব্লার করছে কিনা আমাদের পোর্সগুলোকে, সমস্ত কিছু জানতে পারবে। সো এই যে এটা হলো প্রোডাক্টের বক্সটা, প্রোডাক্টটাও দেখিয়ে দিচ্ছি। তো এই যে অনেকটা কোয়ান্টিটিতেই কিন্তু রয়েছে, আর প্রাইসগুলো আমি সমস্ত কিছু তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। তো চলো নেক্সট প্রোডাক্ট। নেক্সট আরও একটা নাইকার প্রোডাক্ট রয়েছে, মানে নাইকা ব্র্যান্ডের প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে গিয়ে নাইকা স্কিন শিল্ড অ্যান্টি পলিউশন ফাউন্ডেশন। এটা কিন্তু খুব ভালো একটা ফাউন্ডেশন বলতে পারি, আর এটা শেড নাম্বার হচ্ছে 10 গোল্ডেন আওয়ার। যেহেতু আমার মিডিয়াম স্কিন টোন, তো আমি একটু গোল্ডেন আন্ডারটোনের মধ্যেই আমি নেওয়ার চেষ্টা করি, যাতে আমার স্কিন টোনের সাথে একটু ম্যাচ করে যায়, কারণ আরে বেশি সাদা আমার একদমই ভালো লাগে না, একদম স্কিন টোনের সাথে ম্যাচ করবে এমনই ভালো লাগে। তো এই যে এটা হলো এই ফাউন্ডেশনটা, এটা আমি ফার্স্ট টাইমই ট্রাই করবো, আর তোমাদের সাথে অবশ্যই জানাবো। প্রত্যেকের দুর্গাপুজোর মেকআপ লুকে কিন্তু নতুন নতুন প্রোডাক্টের রিভিউ তোমরা দেখতে পারবে, সো অবশ্যই চোখ রেখো। সো এই যে এটা হলো এই প্রোডাক্টটা। আরও একটা রয়েছে, সেটা হচ্ছে মার্সের ব্লুম সফট ম্যাট ফাউন্ডেশন। এটা কিন্তু নিউ লঞ্চ প্রোডাক্ট একটা বলতে পারো, মানে নিউলি লঞ্চ হয়েছে এরকম প্রোডাক্ট। কয়েকজনকে দেখলাম যে রিভিউ দিতে, বেশ ভালো রিভিউ আমি দেখেছি। এটার শেড নাম্বার নিয়েছি আমি 105 বাফ। তো এটার প্যাকেজিংটাও কিন্তু খুব সুন্দর, ওপেন করে দেখা যাক। এটাও ইউজ করি তোমাদেরকে বলতে হবে, কারণ আমি নিজেই জানি না যে কেমন কী হতে পারে বা কেমন হবে। সো যাই হোক, ফাউন্ডেশনের শেডটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, মানে আমার স্কিন টোনের সাথে ভালোই ম্যাচ করবে। যাই হোক, নেক্সট হচ্ছে গিয়ে এইটা একটা এরকম টাইপেরই প্যাকেজিংটা এসছে, মানে কেমন জানি খোলা খোলা আমি জানি না কেন এরকম এসছে। এটা হচ্ছে গিয়ে নাইকার গ্ল্যামার আইস, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়েছি, আমি এতগুলো প্রোডাক্ট কিনেছি তাই এটা একদম ফ্রিতে দিয়েছে। সো এটার মধ্যে রয়েছে একটা, রয়েছে একটা কাজল, আর এটা হচ্ছে নাইকার একটা বলতে পারো কাজল, কিন্তু এটা মানে আমি কী কাজে ইউজ করবো এটা বুঝতে পারছি না, কোনো একটা সুন্দর লুকে অবশ্যই ইউজ করবো। আর এটা কিন্তু খুবই বেশি পিগমেন্টেড, আমি এটা তোমাদেরকে মানে শর্টসে এটা স্ক্র্যাচ করে দেখিয়েছি, ভীষণ সুন্দর দেখো, খুব সুন্দর একটা সিলভার টাইপের একটা শেড রয়েছে। এটা ফ্রিতে দিয়েছে একদমই, বাট খুবই সুন্দর বলতে পারো এটার, মানে যদি একটু অন্য কালার দিত মনে আমি আর একটু বেশি খুশি হতাম। ছোট ছোট সমস্ত বক্সগুলো তো ওপেন করা হয়ে গেছে, তিনটে প্যাকিং পুরো খোলা হয়ে গেছে। এবার আসছি আমি এই বড় বক্সটা, মানে বড় ডিব্বাটা আমি খুলবো এবার পার্পেলের। তো এটাও কিন্তু ওপেন করাই, তো এটার মধ্যে কি কি প্রোডাক্টস আছে সমস্ত আসতেই রয়েছে এটা। তারপরে একটা বড় বিল রয়েছে যেটা যে এত টাকা ধ্বংস করেছি। তো এই যে এই হচ্ছে প্রোডাক্টস রয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে এবার দেখাবো যে আমি কি কি কিনেছি। তো ওগুলো তো হয়ে গেল দেখানো, এবার এর মধ্যে থেকে আমি এক এক করে দেখাচ্ছি যে কী কী কিনেছি। তো ফার্স্টেই হচ্ছে গিয়ে একটা নিয়েছি সুইস বিউটির কনসিলার,
এটার একটা শেড নাম্বার রয়েছে, আমি দুটো নিয়েছি, একটা কারণ আমার দুটো দুরকম কাজে লাগবে, তো সেটার জন্য আমার কাছে অলরেডি দুটোই ছিল বাট দুটোই শেষ হয়ে গেছে একসাথে, সো ওটার জন্য আর কি কিনেছি দুটো। তো এটা শেড নাম্বার হচ্ছে 07 ইয়েলো, যেটা একদম হাইলাইটিং একটা কালার, আর আরেকটা রয়েছে হচ্ছে কি 03 লাইট মোয়েন, এটাও একদম লাইট কালারই বাট এটাও একটা হাইলাইটিং কালার, দুটো দুরকম কাজে ইউজ করবো তো সেটার জন্য পারচেস করেছি। সো এটা কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে খুব ভালো একটা কনসিলার, এটা নিয়ে নতুন করে তোমাদের কিছু বলার নেই, সবাই জানো যে এটা কত ভালো কনসিলার, সবার কাছে মানে এখন মানে কম বেশি এটা রয়েইছে বলতে পারো। যারা ফাউন্ডেশন ইউজ করতে চাও না, এই কনসিলারটা জাস্ট চোখ বন্ধ করে কিনে নিলে সমস্ত কাজে হয়ে যাবে আর অনেকক্ষণ লং লাস্টিং। আর আমার কাছে এই এটা যে কত নাম্বার প্যাক আমি নিজেও জানি না, মানে অনেকগুলো বলতে পারো, প্রায় 5-6টা তো শেষ হয়েই গেছে কি তার বেশি শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখানে এই দুটো পারচেস করেছি। তারপরে নিয়েছি হচ্ছে পার্পেলের একটা মেক এস ফ্ল্যাশ হাইড্রেটিং প্রাইমার, যেটা পার্পেল ব্র্যান্ডের, যেটা দেখেছি খুব ভালো মানে রিভিউ, তো সেটার জন্য নিয়েছি। এটা আমি আগে ইউজ করিনি, এটা নতুন ইউজ করবো, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। সমস্ত কিছু রিভিউ বা লিপস্টিকের স্ক্র্যাচ যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টটা করো, তোমাদের রিকোয়েস্টে ভিডিও আসবে। সো এই যে এটার কোয়ান্টিটিটা একটু কম, ঠিক আছে, প্রাইস অনুযায়ী একটু কমই আমার মনে হয়েছে, তবে ঠিক আছে, যদি প্রোডাক্টটা ভালো হয় তাহলেই হবে, ঠিক আছে। তো চলো এটাকে ইউজ করে দেখতে হবে কেমন। নেক্সট আমি নিয়েছি সুইস বিউটির একটা আইলাইনার, এটারই মাস্কারা আমি ইউজ করি, ভীষণ ভালো একটা মাস্কারা বলতে পারো, ওটা তোমরা পারচেস করতে পারো, ওটা আমি যদিও বা এখন নিইনি বাট ওটারই যে লাইনারটা সেটাকে আমি নিয়েছি, খুব ভালো লাইনারটাও, ভীষণ ভালো, আমি লাইনারটাকেও আগে ইউজ করেছি, খুবই ভালো লাইনার, লিকুইড লাইনার একদম, এই এরকম টাইপের প্যাকেজিংটা, খুব সুন্দর লাইনার, খুবই ভালো মানে কোয়ালিটি বলতে পারো, আর অনেকক্ষণ লং লাস্ট করে, সো তোমরা নিতে পারো। সো চলো নেক্সট হচ্ছে গিয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি না, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, সেই জন্য তোমাদেরকে রিভিউটাও দিচ্ছি না। সো নেক্সট হচ্ছে গিয়ে মার্সের একটা পোর্কিওর প্রাইমার, এটা হচ্ছে গিয়ে এই যে এরকম, আর এই প্রাইমারটাও কিন্তু রিজনেবলের মধ্যে খুব ভালোভাবে ব্লার পোর্সগুলোকে মানে সরি উল্টো বলছিলাম, পোর্সগুলোকে ব্লার করে দেয়। সো এই যে এটা হলো এই প্রাইমারটা, এটাও কিন্তু খুব ভালো একটা, কম দামের মধ্যে খুবই ভালো একটা প্রাইমার, তোমরা যারা রিজনেবল প্রাইসে দুর্গা পুজোর আগে প্রোডাক্ট পারচেস করতে চাইছো তারা ডেফিনেটলি করতে পারো, আর রিভিউ তোমরা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওতে চোখ রেখো, তাহলে তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে। নেক্সট হচ্ছে গিয়ে নিয়েছি সুগারের একটা সেটিংস মিস্ট, মানে ফিক্সার আর কি, মেকআপ ফিক্সার নিয়েছি, তো এটা একদম হাইলাইটিং একটা বেস দেবে, সেটার জন্য একদম ডিমি গ্লোই, একদম পুরো একদম ঝকঝক করবে, তোমাদের স্কিনে একদম চমকাবে একদম বলতে পারো, তো সেরকম টাইপের একটা সেটিং স্প্রে নিয়েছি। এটার অনেক ভ্যারিয়েন্ট পাবে তোমরা, ম্যাট, ডিভি, হাইলাইটিং, এটা আমার কাছে রয়েছে যেটা সেটা হচ্ছে হাইলাইটিং, এটা তো এটা আমি নিয়েছি, আর এগুলো এই এই জিনিসগুলোর মানে তোমাদেরকে আমি ইউজ করেই দেখাবো। চলো নেক্সট হচ্ছে গিয়ে NYB-র একটা HD স্পটলেস কনসিলার নিয়েছি, এটা এরকম টাইপের একটা প্যাকেজিংয়ে এসেছে, চলো এটাকে ওপেন করি তারপরে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু একদম নিউ লঞ্চ একটা প্রোডাক্ট বলতে পারো, এটা আমি আগে কখনো দেখিনি, তো আমি নতুন দেখেছিলাম বলে নিউ লঞ্চ করেছে, তোমার সাথে শেয়ার করবো বলে তাই জন্য আরও পারচেস করেছি যে ইউজ করে দেখবো নিউ প্রোডাক্টটা কেমন, ঠিক আছে। তো এটা হচ্ছে কি NYB-র HD স্পটলেস কনসিলার, আর এটা শেড নাম্বার হচ্ছে 01, একদম হাইলাইটিং টাইপের একটা কনসিলার নিয়েছি, যাতে আমার হাইলাইটিং করার জন্যই কাজে লাগে, সো এটাকে আমি পরে ইউজ করে তো দেখাবই। এটা হচ্ছে গিয়ে NYB-র লিকুইড আইলাইনার, যেটা আমি আগেও ইউজ করেছি, এটা ভীষণ ভালো একটা ওয়াটার প্রুফ আইলাইনার, আর খুব কম প্রাইসে, মানে তোমরা অনেক সময় এটা যদি সেল চলে না তোমরা 100 টাকার মধ্যেও পেয়ে যাবে, মানে এটা অ্যাকচুয়ালি খুবই কম প্রাইসে খুব ভালো একটা প্রোডাক্ট, মানে ভীষণ ভালো, চোখ বন্ধ করে নিতে পারো, আমি এটাকে আগেও ইউজ করেছি তাই তোমাদেরকে বলছি, আর তোমরা আমার অনেক ভিডিওতেই দেখবে আমি এই লাইনারটা ইউজ করেছি, আর এটা আমার মানে বলতে পারো একদমই শেষ হয়ে গেছে, তাই জন্য আমি আরেকখানা পারচেস করলাম, কারণ সামনে দুর্গা পুজো রয়েছে আমার তো লাগবেই, তো সেটার জন্য পারচেস করে নিয়েছি। নেক্সট নিয়েছি হচ্ছে সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল, আর এটা খুব ভালো রিভিউ দেখেছি, আর এটা পিগমেন্টেড মানে পিগমেন্টেশনটাও খুবই ভালো, তো আমি একটা কিনেছি সেলে, তার জন্য আর একটা পুরোপুরি ফ্রি দিয়েছে, আর এগুলোও কিন্তু আমরা মোটামুটি 90 টাকাতেই পেয়ে যাবে, মানে পার পিস 90 টাকাতে পেয়ে যাবে, তোমরা একটা কিনলে একটা এমনি ফ্রি দিয়ে দেবে, মানে যদি এরকম সেলে তোমরা কিনো। নেক্সট একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে গিয়ে ডট অ্যান্ড কিয়ের ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়েশ্চারাইজার, এটা না একদম ফ্রিতে কিন্তু দিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আমি পারচেস করিনি, তো চলো এটাকে তোমাদেরকে দেখিয়েই দিই, যখন ফ্রি প্রোডাক্টও দেখাচ্ছি তো এটা ইউজ করে দেখবো যে কেমন, যদি ভালো লাগে তাহলে বড়টা পারচেস করবো, এটা দেখ
এটা একটা ছোট্ট ময়েশ্চারাইজার দিয়েছে যেটা আমি ভিডিওতে ইউজ করবো, আর এটা রিভিউ আমি দিয়েছি, এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। যাই হোক, ফ্রিতে পেয়েছি, সবই ভালো, খারাপ হলেও ভালো গাইজ, ফ্রিতে পাওয়া জিনিস সব ভালো, ঠিক আছে। নেক্সট একটা প্রাইমার, সেটা হচ্ছে কি কালার বারের মেড ফর ম্যাজিক ফ্ললেস ফিনিশ প্রাইমার। এটা খুব ভালো একটা প্রাইমার, একটু দাম বেশি বাট খুব ভালো প্রাইমার। সো এটা হলো যে এরকম প্যাকেজিংয়ে আসে, শাইনি একটা ব্যাপার আছে। তো এই প্রাইমারটাও তোমাদেরকে ইউজ করে আমি রিভিউটা ওখানেই শেয়ার করে দেবো, মানে ভিডিওটা বেশি বড় হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে না। নেক্সট প্রোডাক্ট হচ্ছে এনওয়াই বের একটা ট্রান্সলুসেন্ট লুজ পাউডার, যেটা একটা মাইন্ড ব্লোয়িং প্রোডাক্ট বলতে পারো। মানে এটাকে আমি আগেও ইউজ করেছি, আগে একটা পুরোপুরি শেষ হয়ে গেছে, তার জন্য এটা আমি আবার পারচেস করলাম ট্রান্সলুসেন্টটা। আর এটার কিন্তু অনেকগুলো ভ্যারিয়েন্ট পেয়ে যাবে, মানে তোমরা শেড পেয়ে যাবে বা তোমরা ব্যানানা পেয়ে যাবে, ব্যানানা পাউডার পেয়ে যাবে, বাট আমার এই ট্রান্সলুসেন্ট পাউডারটা ভীষণ ভালো লাগে, তোমরা চাইলে ইউজ করতে পারো, ভীষণ ভালো, ভীষণ ভালো। তো আমি এটাকে খুব একটা খুলে টুলে দেখাচ্ছি না, মানে এটা ঠিক আছে তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি কেমন কি প্যাকেজিং, নাহলে তোমরা বুঝতে পারবে না অ্যাকচুয়ালি। সো এই যে এটা হলো সেই ট্রান্সলুসেন্ট পাউডার, যেটা আমার খুবই ভালো লাগে আর খুব ভালো পাউডারটা, ঠিক আছে। তো মানে একদমই ট্রান্সলুসেন্ট পাউডার মানে কোনো রকম কাভারেজ দেবে না, বাট তোমাদের সেট করে দেবে মেকআপটাকে, লং লাস্টিং করবে মেকআপটাকে। তো সেটার জন্য নেক্সট প্রোডাক্ট নিয়েছি, একটা ভাইরাল প্রোডাক্ট বলতে পারো, মানে ভীষণ ভালো একটা প্রোডাক্ট, সেটা হলো লরিয়াল ইনফলিবল ফুল ওয়্যার কনসিলার, ঠিক আছে। এটা খুব ভালো একটা কনসিলার, আশা করি তোমরা এটা নিয়ে নতুন করে তোমাদের কিছু বলার নেই। এটা নিয়ে আমি প্রচুর রিভিউ দেখেছি, প্রচুর কাউকে দেখেছি রিভিউ করতে, এটা খুব ভালো একটা প্রোডাক্ট। আর এখানে আমি শেড নাম্বার নিয়েছি, নাম্বারটা লেখা নেই কেন, শেড নাম্বারটাই লেখা নেই গাইজ, কি বলবো তোমাদের, ঠিক আছে। আমি যখন ইউজ করবো তখন যদি আমি খুঁজে পাই, আমি প্রোডাক্টটা যেখান থেকে পারচেস করেছি সেখান থেকে তোমাদেরকে শেড নাম্বারটা বলে দেবো। নেক্সট হচ্ছে গিয়ে একটা মেকআপ ফিক্সার পারচেস করেছি, সেটা হচ্ছে মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার। আসলে আমার না একসাথে অনেকগুলো প্রোডাক্ট শেষ হয়ে গেছিলো, তো সেটার জন্য আমি একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনেছি। তো ওই জন্য আর কি অনেকগুলো, মানে একই প্রোডাক্ট হয়তো অনেকগুলো আছে, মানে প্রোডাক্ট এক না ব্র্যান্ড আলাদা আছে, ঠিক আছে। যেমন ফিক্সার দুটো তিনটে এরকম আর কি, মানে আগে আমার যেগুলো পারচেস করা ছিল সেগুলো অলরেডি শেষ, তো সেটার জন্যই একসাথে এত কিছু কেনা। তো এটা হচ্ছে গিয়ে মার্সের এই ফিক্সারটা, আমি যে যে প্রোডাক্টগুলো কিনেছি বললাম তোমাদের কিন্তু বেশিরভাগটাই নতুন প্রোডাক্ট, ঠিক আছে, মানে ইউজ না করা প্রোডাক্ট, যেগুলো আমি ইউজ করেছি হয়তো তার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আমার খুব ভালো লাগেনি, তো সেগুলোর বদলে আমি এগুলো কিনেছি। আর যেগুলো আমার খুব ভালো লেগেছে, যেমন তোমাদেরকে দেখালাম যে যেগুলো ভালো লেগেছে সেগুলো আবার রিপারচেস করেছি, তো সেরকম। তো এটাও কিন্তু তার মধ্যেই একটা মানে নতুন প্রোডাক্টই বলতে পারো, মানে আমি ইউজ করিনি, তো এটা ইউজ করে তোমাদেরকে রিভিউটা দেবো। নেক্সট হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আরও একটা মেকআপ ফিক্সার, যেটা হচ্ছে মেবলিন ফিটমিয়ের একটা ফিক্সার। তোমরা অনেকে বলেছিলে যে ওয়ান ব্র্যান্ড মেকআপ লুক দিতে, তো সেই সমস্ত জন্য একটু প্রিপারেশন চলছে আর কি, যাই হোক। তো এটা হচ্ছে গিয়ে মেবলিন ফিটমি ম্যাট প্লাস পোরলেস 24 আওয়ার্স অয়েল কন্ট্রোল একটা ফিক্সার, মানে তোমাদের এটা বলছে আর কি যে তোমাদের অয়েল কন্ট্রোলকে 24 ঘন্টা, মানে অয়েলকে 24 ঘন্টা তোমাদেরকে কন্ট্রোল করবে, আর একদম ম্যাট পোরলেস একটা বলতে পারো একটা বেস দেবে, আর অনেকক্ষণ কিন্তু লং লাস্টিংও করবে, ঠিক আছে। তো দেখা যাক এটা কেমন কি রেজাল্ট দেয়। প্রোডাক্ট হচ্ছে গিয়ে এটার মধ্যে কী আছে দেখা যাক, কারণ এটা পুরো ও আছে। তো এটা হচ্ছে একদম নিউলি লঞ্চড একটা প্রোডাক্ট, যেটা এখন বলতে পারো প্রায় মানে চারিদিকে দেখতে পাচ্ছি আমি। তো এটা হলো সুপার স্টে মেবলিন সুপার স্টের এই কী বলবো এটাকে, কী ফাউন্ডেশন এটা, এটার নামটা কিন্তু লেখা নেই, লুমি ম্যাট ফাউন্ডেশন। এটা কিন্তু ভীষণ ভালো একটা ফাউন্ডেশন সবাই বলছে, তো দেখা যাক আমিও ইউজ করবো। বলতে পারো তোমরা যারা যারা এই এই প্রোডাক্টগুলো যারা যারা কিনবে তারা আমাকে কমেন্ট করো যে কারা কারা কোন কোন প্রোডাক্টটা কিনছো বা কিনেছো। সো আমি সেই প্রোডাক্টগুলো দিয়ে তোমাদেরকে মেকআপ লুকগুলো দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের অনেকটা হেল্প হয়। আর আমি তো এইটুকু মানবো যে যা যা প্রোডাক্ট কিনেছি এই প্রোডাক্টগুলো দিয়ে তোমাদের বেশিরভাগ লুক তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এটা আমি নিজেই ফার্স্ট টাইম ইউজ করবো। প্রোডাক্ট হচ্ছে গিয়ে একটা মাস্কারা পারচেস করেছি, সেটা হচ্ছে মার্সের ডাবল ট্রাবল মাস্কারা লেন্থ অ্যান্ড ভলিউম। এটা কিন্তু ডুয়েল মাস্কারা, মানে দুটো রকম একটা দিয়ে কাজ হবে, ঠিক আছে। সেটা তোমরা ইউজ না করলে তো বুঝতে পারবে না। তো যাই হোক, এটাকে খুলতেই পারছি না গাইজ, যাই হোক এটাকে আমি খোলার চেষ্টাও করলাম না। এই যে এটা হচ্ছে গিয়ে মাস্কারাটা, আমি যখন ইউজ করবো তোমাদের জানাবো, মানে একটা এই মুখটা খুললে একটা কাজ করবে আর এই মুখটা খুললে আর একটা কাজ করবে, ঠিক আছে। সো মানে একটা জিনিস দিয়ে দুটো কাজ হবে, আর খুব রিজনেবলে কিন্তু প্রোডাক্টটা, ঠিক আছে। তো সেটার জন্য পারচেস করেই নিয়েছি। সো চলো নেক্সট প্রোডাক্টে যাচ্ছি। নেক্সট প্রোডাক্ট এখানে আমি পারচেস করেছি, এখানে দুটো প্রোডাক্ট রয়েছে, ঠিক আছে, আমি একটা করেই দেখাই। ফার্স্ট এটা রয়েছে, এটা কী, আচ্ছা এটা হচ্ছে মার্সের একটা আইব্রো প্যালেট। এটা আইব্রো প্যালেট আমার কাছে সেরকম নেই, তো দু একটাই আছে, তো তার মধ্যে একটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, তো সেটার জন্য আর ইউজ করছি না। তো তার জন্য ভাবলাম যে দু একটা আইব্রোর কিছু প্রোডাক্ট নিই, তো সেটার জন্য আমি নিয়েছি প্যালেট। মার্স
আইব্রো প্যালেট। এটা একদম ছোট্ট একটা প্যালেট বলতে পারো, বাট এটার প্রাইসও খুবই কম আর এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো, যেটুকু আমি রিভিউতে দেখেছি। মানে আমার তরফ থেকে কতটা কি হবে সেটা তোমাদের দেখার জন্য কিন্তু, মানে আমার তরফ থেকে তোমরা যদি স্পেশালি রিভিউ দেখতে চাও তাহলে তোমাদেরকে ভিডিও দেখতে হবে। মোট চারটে শেড পেপে পাবে আর সাথে একটা ব্রাশও রয়েছে, দেখতেই পাচ্ছ। হচ্ছে গিয়ে মার্সের মার্স ট্রেন্ড সেটার সেটিং পাউডার, আচ্ছা এটার মধ্যে রয়েছে একটা লুজ পাউডার। আচ্ছা নেক্সট প্রোডাক্ট হচ্ছে এই যে লুজ পাউডারটা, এটা হচ্ছে মার্সের একটা লুজ পাউডার, ঠিক আছে। আমি লুজ পাউডারটাই বেশি ইউজ করা প্রেফার করি, কারণ আমার না খুব একটা কম্প্যাক্ট পাউডার খুব একটা ভালো লাগে না, তো সেটার জন্য আমি লুজ পাউডারটাই নিই, কারণ আমার লুজ পাউডারটাই অল টাইম ফেভারিট। মানে আমার সবসময় ভালো লাগে, বেশ অয়েলকে কন্ট্রোল করে রাখে, তো সেটার জন্য আমি লুজ পাউডারটাই বেশি পারচেস করেছি। আচ্ছা নেক্সট আরও একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে আমি এটা বাইরে থেকে দেখি না বুঝে গেছি এটা কী আছে, চলো এটা দেখি। আচ্ছা নেক্সট প্রোডাক্ট হচ্ছে মামা আর্থের অ্যাকোয়া গ্লো জেল ফেস ময়েশ্চারাইজার। এটা কিন্তু উইথ হিমালয়ান টার্মাল ওয়াটার অ্যান্ড হাইলোরোনিক অ্যাসিড, মানে ওয়াটার জেল টাইপের বলতে পারো, মানে একদম জেল ওয়াটার বেসের একটা ময়েশ্চারাইজার, কারণ এই গরমে এই দুর্গাপুজোতে কিন্তু আমাদের জেল বেসের ময়েশ্চারাইজার ভীষণ দরকার, তো আমি তার জন্য এই বড়টা একদম পারচেস করে নিয়েছি। এটা ছোটোটা আছে কিনা আমি জানিও না, এটা বড়টাই আছে অ্যাকচুয়ালি, তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, মনে হচ্ছে খেয়ে ফেলি এত সুন্দর লাগছে। যাই হোক এটাকে ইউজ করব আর ইউজ করে তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন এটা। অনেক স্কিন কেয়ার ভিডিও আসবে, তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো, ঠিক আছে। তোমাদের জন্য এত খাটাখাটনি এত পয়সা ধ্বংস করছি না গাইস, এটা পুরোপুরি দুর্গাপুজো বা আমার লুক ক্রিয়েট করার জন্য, দুর্গাপুজোর সাজগোজের জন্য, সমস্ত কিছুর জন্যই পারচেস করছি। আর এটার প্রাইস একটু বেশি, এটা প্রাইসটা না 700 মতো, বাট এটা অল্পই ডিসকাউন্ট পেয়েছিলাম, ঠিক আছে। যাই হোক এটা কথা। এরপরে আমি নিয়েছি হচ্ছে গিয়ে একটা হাইলাইটার প্যালেট, তো এটা হচ্ছে গিয়ে মার্সের এই হাইলাইটার প্যালেট, ঠিক আছে কোন একটা হাইলাইটার প্যালেট, তো এটাকে নিয়েছি। এটার মধ্যে ছটা শেড আছে আর এটার ভীষণ ভালো রিভিউ আছে গাইজ, আমি তো ভীষণই এক্সাইটেড এটাকে ইউজ করার জন্য। দেখো এটার মধ্যে প্রচুর শেড আছে, দেখছো, মানে তোমরা তোমাদের অ্যাকচুয়ালি স্কিন ওয়াইজ তোমরা শেড বেছে কিন্তু নিতে পারো, ঠিক আছে। তো এটা হলো একটা। আচ্ছা তোমরা যদি হাইলাইটারের বা তোমরা কোনো কাজল বা তোমরা কোনো আইশ্যাডো প্যালেট বা কিছু যদি তোমরা সোয়াচ দেখতে চাও বা কেমন কোয়ালিটি পিগমেন্টেড বা কিছু তোমরা যদি শর্টসে দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে তোমাদেরকে আমি রিভিউটা দিতে পারবো ছোটো ছোটো করে, তাহলে সুবিধা হবে, কারণ একসাথে এত বড় ভিডিওতে রিভিউ করাটা প্রবলেম হয়ে যাবে, তো সেটার জন্যই বললাম। যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে জানাও, আমি তোমাদের রিকোয়েস্টটা রাখবো। তো যাই হোক এরপরে যে প্রোডাক্টটা রয়েছে, চলো এটাকে আনবক্সিং করা যাক। আচ্ছা এটা কিন্তু একটা দারুণ জিনিস, ঠিক আছে, সেলে আমাকে বাই ওয়ান গেট ওয়ান সেল দিচ্ছিল মার্সের প্রোডাক্টটা, তো সেটার জন্য কিন্তু এখানে আমি একটা আইশ্যাডো নিয়েছি আর একটা ফ্রি পেয়েছি। মার্স কসমেটিক্সের ডান্স অফ জয়ের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছিলাম, তো এটার সাথে দুটো, মানে দুটো, একটা আমি পারচেস করেছি আর একটা পুরোপুরি ফ্রি, কোনটা আমি নিজে পারচেস করেছি ভুলে গেছি, ঠিক আছে। একটা রয়েছে পুরোপুরি দেখতে পাচ্ছ পিঙ্কি স্টোনের মধ্যে অনেকগুলো কালার রয়েছে, আর একটা রয়েছে একদম ব্রাউনিশ নিউড টাইপের কালার রয়েছে, একটা ফ্রি একটা আমি পারচেস করেছি। ভীষণ ভালো, ভীষণ ভালো আর খুব রিজনেবেলের মধ্যে এই আইশ্যাডো প্যালেটগুলো, আর বেশ ভালো ব্র্যান্ডের বলে আমি তার জন্য পারচেস করেই নিয়েছি। আচ্ছা নেক্সট আমি একটা পারচেস করেছি, সেটা হলো একটা পেন আইলাইনার পারচেস করেছি, সেটা হচ্ছে মার্সের এই আইলাইনারটা আমি পারচেস করেছি। নেক্সট আরও একটা প্রোডাক্ট, এটাকে ওপেন করি, হচ্ছে মার্সের একটা এটা তো আইশ্যাডো প্যালেট নয়, মার্সের একটা ফেস প্যালেট, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে ব্লাশার হাইলাইটার কন্ট্রোর সমস্ত কিছু পাবে একটা প্যালেটের মধ্যে, মোট আটটা শেড আছে, ঠিক আছে, ওপরে চারটে নিচে চারটে। ওপরে দেখো ব্লাশার রয়েছে, এখানে কন্ট্রোল রয়েছে, আর এগুলো কিন্তু হাইলাইটার, সো এটাও কিন্তু খুব ভালো একটা হেল্পফুল একটা প্যালেট বলতে পারো, মানে তোমাদের আলাদা আলাদা করে ইনভেস্ট করতে হবে না, একটা কিনলে তোমাদের কিন্তু সব রকম কাজ হয়ে যাবে, তো যারা এরকম প্যালেট চাইছো তারা কিনতে পারো। সো এটা হচ্ছে মার্সের, আর মার্স কসমেটিক্সের প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ কম প্রাইসের মধ্যে খুব ভালো প্রোডাক্ট দেয়, তো সেটার জন্যই আর কি আরও পারচেস করা। এত বড় একটা প্যালেটই রয়েছে, কারণ এত বড় তো আর কিছু থাকবে না। তো এটা হচ্ছে গিয়ে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট আমি যেটা পারচেস করেছি, আর এটা আমি জানি তাই আমি আগে থেকেই বলে দিলাম, এটা হচ্ছে সুইস বিউটি পাওয়ার সেজ একটা আইশ্যাডো প্যালেট, যেটা একদম নিউ লঞ্চ একটা প্রোডাক্ট হলো এই প্রোডাক্টটা। এটা কিন্তু একদম নিউ লঞ্চড একটা প্রোডাক্ট, আমি উল্টো ধরেছিলাম, যাই হোক এটার মধ্যে অনেকগুলো কিন্তু কালার আছে আর খুব সুন্দর সুন্দর কালার। আর আমি না সুইস বিউটির প্যালেট আমি আগে ইউজ করেছি, খুব ভালো কিন্তু, মানে বলতে পারো পিগমেন্টেড, খুব সুন্দর পিগমেন্টেড হয়, তো সেটার জন্য আমি আরও পারচেস করেছি আর খুব কম প্রাইসে পাওয়া যায়। তো এটার মধ্যে গ্লিটার রয়েছে, শিমার রয়েছে, আর এখানে রয়েছে ম্যাট ফিনিশেরও রয়েছে, নিউড শেড রয়েছে, খুব ভালো ভালো কালার রয়েছে। তোমরা যারা চাইছো এরকম একটা রিজনেবলের মধ্যে ভালো আইশ্যাডো প্যালেট, এটাকে একবার ট্রাই করতে পারো।
আমি তোমাদেরকে সমস্ত কিছু রিভিউ তো দেবই, তার জন্য একটু ওয়েট করো, সমস্ত কিছু শেয়ার করবো। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাবো কয়েকটা ছোট ছোট প্রোডাক্ট, সেগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়েছে, ঠিক আছে? তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। আগেও তোমাদেরকে দেখালাম যে ফ্রিতে অনেকগুলো প্রোডাক্টসই পেয়েছি, তো সেগুলোর মধ্যে থেকে একটা প্রোডাক্টস আমাদেরকে, মানে অনেকগুলোই হয়েছে এখনো প্রোডাক্টস, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর ফ্রিয়ের প্রোডাক্ট মানে আলাদাই মুখে একটা হাসি চলে আসে, বুঝতেই পারছো গাইজ আমার অবস্থা। তো এটা হচ্ছে গিয়ে সুইস বিউটির একটা কিছু একটা আছে, চলো এটাকে ওপেন করি গাইজ, কারণ আমি নিজেই জানি না আমাকে কি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা প্রাইমার, সুইস বিউটির একটা মিনি প্রাইমার দিয়েছে দেখো আমাকে ফ্রিতে, এটাও অবশ্যই ইউজ করবো, খুব সুন্দর দেখতে। আর এরপরে দিয়েছে সুগার কসমেটিক্স থেকে একটা ফ্রি প্রোডাক্ট দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে পাউডার, সরি হেয়ার কিস পাউডার লিপস্টিক চেরি ক্লাস 04 শেড নাম্বার রয়েছে। আর এটা কিন্তু বড় সাইজেরই একটা, মানে বলতে পারো প্রোডাক্ট দিয়েছে, মানে একদমই স্যাম্পেল, মানে আমি ছোটো প্রোডাক্ট কিন্তু দেয়নি। দেখো এটা কিন্তু এই যে এই লিপস্টিকটা দেখতে পাচ্ছ, কালারটা দেখো খুব সুন্দর, এটা না পাউডার টাইপের, জানো তো, মানে এটা, মানে এটা না তোমাদেরকে আমি রিভিউ অবশ্যই দেবো, যে নতুন নতুন দেখো এর মধ্যে পাউডার টাইপের, আমি বোঝাতে পারছি না বেসিক্যালি, ঠিক আছে? এটা আমি ইউজ করে দেখাবো, তোমরা কারা কারা রিভিউ দেখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই জানাও, ঠিক আছে? তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো ইউজ করে। তো আর একটা ফ্রি প্রোডাক্ট, সেটা হচ্ছে গিয়ে গুড ভাইবসের হাইড্রেটিং সানস্ক্রিন সিরাম, এটাও পেয়েছি ছোট। আর আরও একটা প্রোডাক্ট পেয়েছি, সেটা হচ্ছে গিয়ে সুইস বিউটির একটা লিপস্টিক পেয়েছি, দেখো এখানে নট ফর সেল লেখাই রয়েছে। যাই হোক, এটা সুইস বিউটির একটা লিপস্টিক, যেটা নিউড পিঙ্কিশ টাইপের একটা সফট ম্যাট লিপ ক্রিম, এই লিপস্টিকটাও কিন্তু খুব ভালো একটা লিপস্টিক। যাই হোক, এই কালারটা আমার ভীষণ পছন্দের, আমি অনেক সময় এটা ইউজ করি। আর এটা শেড নাম্বার রয়েছে 14 শেল পিঙ্ক, ঠিক আছে? এটাকেও ইউজ করে দেখাবো, ফ্রিয়ার প্রোডাক্টগুলো তোমাদেরকে স্ক্র্যাচ করে দেখাবো যে কেমন কোয়ালিটি দিয়েছে। আর লাস্ট ফ্রিয়ার প্রোডাক্ট, সেটা হচ্ছে গিয়ে সুগারেরই একটা প্রোডাক্ট দিয়েছে, যেটা একদম মিনি সাইজে দিয়েছে, এটা হচ্ছে গিয়ে একটা মাস্কারা দিয়েছে, এটা একদমই এরকম ছোটো সাইজের, এটাকে অবশ্যই একবার ইউজ করতে হবে, কারণ ফ্রিয়ের প্রোডাক্ট ইউজ করতে বেশি ভালো লাগে আমার গাইজ, কী বলবো তোমাকে, তোমরা কারা কারা আমার মতো আছে সেটাও জানিও। সো যাই হোক, অ্যাট লাস্ট শেষ হলো আমার হল, এবার ফাঁকা হয়ে গেছে। হোক, আমার পুরো হল কিন্তু শেষ, মানে তোমাদের সাথে সমস্ত প্রোডাক্ট আমি শেয়ার করে দিয়েছি, যারা যারা রিভিউ দেখতে চাইছো, মানে আমি তো ধরো একটা প্রোডাক্ট অনেকগুলো কিনেছি, মানে যেমন ধরো হাইলাইটার অনেকগুলো, ফাউন্ডেশন অনেকগুলো, পাউডার অনেকগুলো, ব্লাশার অনেকগুলো, মানে এরকম টাইপের লিকুইড লাইনার অনেকগুলো, তো লাইনারের রিভিউ, লিপস্টিকের রিভিউ বা আদার, তোমরা যে কোনো কিছু বা কোনো প্যালেটের রিভিউ তোমরা যদি দেখতে চাও, স্ক্র্যাচ ভিডিও বা রিভিউ ভিডিও তোমরা দেখতে চাও শর্টসে হোক বা লংয়ে, তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও, আমি তোমাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করছি। আর তোমরা যদি দেখতে চাও, আমিও ভীষণ ইন্টারেস্টেড, তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে আমাকে জানাও, আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য ভিডিও আনবো। আর এই দুর্গাপূজাতে তোমরাও কারা কারা এরকম নতুন নতুন প্রোডাক্ট পারচেস করছো বা এইগুলোর মধ্যে থেকে কোনটা কিনছো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর তোমরা যদি রিভিউ চাও জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো আশা করছি তোমাদের আজকের এই হিউজ হলটা, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানাও যে তোমাদের কোন প্রোডাক্টটা ভালো লেগেছে বা কোন প্রোডাক্টটা তোমরা কিনতে চাইছো সেটা অবশ্যই জানিও। যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন কোনো ভিডিও আসলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিও কী দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তাদের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।